চারিদিকে কোলাহল, দূষিত পরিবেশে আপনি কি ক্লান্ত? তাহলে আপনার জন্য শান্তির ঠিকানা হতেই পারে কার্শিয়াং এর শিবখোলা। চলুন আজকে আমার সঙ্গে আপনিও বেরিয়ে পড়বেন শিবখোলার উদ্দেশ্যে। এখানে এলে প্রকৃতির বিশুদ্ধ বাতাসে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার অফুরন্ত সুযোগ রয়েছে। এছাড়াও শান্ত পরিবেশে ঝর্ণার কলকল এবং ঝিঝিপোকার শব্দ কানে নিয়ে কাটিয়ে দিতে পারবেন রাত। তাই চিরাচরিত দার্জিলিং ছেড়ে কিছুটা সময় কাটিয়ে যান কার্শিয়াংয়ের শিবখোলা থেকে। চিরাচরিত দার্জিলিং এবং কালিম্পং থেকে যারা কিছুটা শান্ত পরিবেশে প্রকৃতির মাঝে বিশুদ্ধ বাতাসে নিরিবিলি পরিবেশ কাটাতে চান, তাদের জন্য নতুন ঠিকানা কার্শিয়াংয়ের শিবখোলা। শিলিগুড়ি শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আঁকাবাঁকা খাড়া পাহাড়ি পথ অতিক্রম করলেই পৌঁছে যাওয়া যাবে শিবখোলায়। এখানে গেলে মিলবে মনোরম শান্ত পরিবেশ আর সঙ্গে মনোমুগ্ধকর পাহাড়ি খরস্রোতা নদীর কলরব, আর অন্ধকার নামলেই ঝিঝি পোকার ডাক, সঙ্গে বনফায়ারের সুবিধাও। তবে দূর থেকে আসা পর্যটকদের জন্য রয়েছে থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত। চলুন বরঞ্চ এবার একটু শুনে নিই পর্যটক কি বলছেন। না, এর আগে মানে আমরা প্রথমে এলাম, এর আগে শুনেছি, আমাদের একজন কলিগ এসেছিল, তার মুখে শুনেছিলাম যে এত সুন্দর এখানকার এনভায়রনমেন্ট, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, চারপাশে এত গ্রিনারি, এটা শুনে আমাদের খুব মানে অ্যাট্রাকটিভ লেগেছিল। তো তারপরে আমরা প্ল্যান করলাম যে এখানে দার্জিলিং যাওয়ার পথে একটা নাইট আমরা স্টে করব। তো এসেছি, এসে আমরা মোটামুটি এখানকার পরিবেশ দেখে সত্যি সত্যি খুবই ভীষণই ভালো লাগছে। মানে সম্পূর্ণ 180 ডিগ্রি একটা মানে পরিবর্তিত পরিবেশ, মানে এখানে যে নিঃশ্বাস নেওয়াটা যে কতটা হালকা লাগছে, ওখানে তো পুরো দূষণে মানে আমরা যখন রাস্তায় যাই বেরোই আর কি, প্রচণ্ড অস্বস্তিকর একটা পরিস্থিতি হয়। তো এখানে এসে যেমন একটা কি সুন্দর মানে ভীষণ ভালো লাগছে। জানা গিয়েছে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে ডিলাক্স রুমে থাকা এবং খাওয়া বাবদ প্রতি পর্যটকের খরচা করতে হবে 1,500 টাকা। জানা গিয়েছে এই শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে পর্যটকদের খাওয়ার জন্য এখনও কর্তৃপক্ষ কাঠের উনুনে রান্না করেন। কিন্তু যাবেন কিভাবে? শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গাড়ি রিজার্ভ করে সরাসরি পৌঁছে যেতে পারেন শিবখোলাতে। এছাড়াও সামান্য খরচা করলে শেয়ার গাড়ি করে আপনারা পৌঁছে যেতে পারেন শিবখোলায়। শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পের পাশাপাশি রয়েছে এখানে বহু পুরনো একটি শিব মন্দির। জানা গিয়েছে ওই মন্দির পাহাড়ের মানুষের কাছে খুবই জাগ্রত। স্থানীয়দের বিশ্বাস ওই এলাকায় আজও নাকি বাবা শিব রক্ষা করে চলেছেন। থাকতে গেলে আর খেতে গেলে যে ঠিক কতটা টাকা খরচা হবে সেটা তো আপনাদেরকে জানিয়েই দিলাম, কিন্তু থাকবেন কোথায় আর ঠিক কী কী বিষয়ে এই সম্পর্কে সব কিছু চলুন জেনে নিই একজন হোমস্টে মালিকের থেকে। তো সবসে বেটার মজা তো নদী মে যাকে যে নহানা কা একদম পিওর অ্যান্ড মিনারেল ওয়াটার জেসে যে পানি মে হ্যায় উসমে নহা কে না সবসে ও अच्छा लगता है उन लोग को। उसके बाद रहने का तो देख लिया बहुत अच्छा है, सब कुछ है। वो लोग जो पोल्यूटेड एरिया में बैठ रहे हैं, मतलब सिटीज़ में जो रह रहा है, उन लोग के लिए ये सबसे बेहतर जगह है, क्योंकि यहाँ पे देखिए
ग्रीन, एवरीवेयर ग्रीन है। उसके बाद पॉल्यूशन फ्री, और देखिए क्या है उन लोग को तो रहने के लिए 2-3 दिन बहुत अच्छा लग जाएगा इन लोगों को, क्योंकि कंप्लीटली पॉल्यूशन फ्री प्लेस है ये। তাহলে আর দেরি কেন, এবারে আপনার পরবর্তী গন্তব্য হতেই পারে কার্শিয়াঙ্গের শিবখোলা। আর এখানে যদি আপনি আসেন, একটা মনোরম পরিবেশ, একটা মনোরম জায়গা অপেক্ষা করবে আপনার জন্য। অবশ্যই চলে আসুন, ঘুরে যান, আর এরকম আরও অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই এই ভিডিওটা আরও একবার যেতে যেতে।